কি দেখলো বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে একজন বলা হয় তিনি বাংলাদেশের সাইলেন্ট কিলার, এবং কি বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যখন মুশফিকুর রহিম ব্যাটিং করছিলেন, হঠাৎ করে একটি বল তিনি হালকা করে ঠেক দিয়েছিলেন। বলটি স্টেমের গড়ায় কখনোই যেত না, কিন্তু তিনি ফা দিয়ে বলটিকে না ধরে হাত দিয়ে ধরে ফেললেন। তারপরে তামিম ইকবাল ভাষ্যকার হিসেবে কমবক্সে উপস্থিত ছিলেন। তামিম ইকবাল হেসে বললেন যে মুশফিকুর রহিম একজন ভালো এক্সপিরিয়েন্স খেলোয়াড়, অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে। কীভাবে এটা করলো মুশফিকুর রহিম, কিন্তু এটা ছিল কিন্তু আউট। আম্পায়াররা পরবর্তীতে টিভি আম্পায়ারকে ইশারা করে দেখে যে এটা অবশ্যই আউট হয়ে গেছে। মুশফিকুর রহিম একটি লজ্জাজনক আউট হয়ে গেল। মুশফিকুর রহিম এটা যদি হাত দিয়ে না ঠেকে পা দিয়ে ঠেকাতো তাহলে কখনো এটা আউট হতো না। যদি তিনি নাও ধরতেন এটা, বা হাত বা পা দিয়ে না ধরলেও এটা কখনো স্টেমে যাওয়ার মুভমেন্টে ছিল না, এটি বাইরের দিকে চলে যেত। মুশফিকুর রহিম এরকম কেন করলো, এটি আসলে আপনারা কীভাবে দেখেছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।